হাঁটু জল প্রাথমিক বিদ্যালয়ের সামনে যার কারণে বর্ষার মরশুমে চরম সমস্যায় পড়ছে পড়ুয়ারা রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমনই চিত্র দেখা গেল গত কদিনে এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এর জেরে বিদ্যালয়ের সামনে অনেকটা অংশ জুড়ে জমে রয়েছে জল এই জল যন্ত্রণায় ভুগছে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা বছরের পর বছর একই সমস্যা পোহাতে হয় এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের এদিকে খুদেরা বিদ্যালয়ে আসতে গিয়ে জলে পড়ে যাচ্ছে তাদের ইউনিফর্ম নষ্ট হচ্ছে। আহত ঝুঁকি থেকে যাচ্ছে এই জলাবৃত অংশের মাঝে রয়েছে একটি বড় গর্ত ফলে জলের মধ্যে গর্ত বোঝা দেয় যার জেরে বড়সড় দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে কতদিনে এই সমস্যার স্থায়ী সমাধান হবে তাই নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা অভিভাবক আরতি দেব শর্মা জানান বিদ্যালয়ের সামনে জল জমে থাকায় খুব সমস্যা হচ্ছে বাচ্চারা খেলাধুলো করতে পারছে না যে কোনো মুহূর্তে তারা পুড়ে আহত হতে পারে একটু বৃষ্টিতেই এই জায়গা জলে পরিপূর্ণ হয়ে যায় এই তো খেলাধুলা করতে পারে নাই ছেলে মেয়ে গুলা ওগুলা অসুবিধা আর যা আসি করছে যদি যায় গাড়া মারায় ওইটা অসুবিধা কত অসুবিধা ছেলে মেয়ের একটু বৃষ্টি পড়লেই মিষ্টি লাগে যায় পড়ে যাতে পারে ভয় আছে আমরা চাচ্ছি স্কুলটা ভালো হোক মাটিতে হোক ছেলে ই খেলাধুলা করতে পারবে ওইটাই যাচ্ছি মেম্বারগুলা নেতাগুলা দেখতেছে অভিভাবক গণেশ বর্মন জানান জলের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকছে পড়ে গিয়ে পোশাক নষ্ট হচ্ছে বাচ্চাদের অবিলম্বে এই জায়গায় মাটি ভরতে হবে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর দিতে হবে তবেই বাচ্চারা নিরাপদ থাকবে সমস্যা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে বাচ্চা জলের মধ্যে পড়ে যাবে জামা প্যান্ট কাপড় এগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা আমাদের এখন সমস্যা যে মাটি না ভরলে এটাকে রকম সমস্যার সমাধান করা যাবে না মেন উদ্দেশ্য মাটি ভরা আর চারিদিক দিয়ে ঘে করা তাহলে বাচ্চারা নিরাপদ থাকবে কটোপাট ভালো হবে মারাত্মক তো অঘটন ঘটতে পারে এটা বাচ্চা ছোট বাচ্চা একটা যদি পড়ে যায় ওখান থেকে তো উঠতে পারবে না এটা আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই মানে এটা ব্যবস্থা করা উচিত মানে মাটি দিয়ে ভরা এটাকে করা দরকার বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর পড়ুয়া অনিত বর্মন জানিয়েছেন বিদ্যালয়ে আসার সময় সবচেয়ে বেশি সমস্যা হয় জামা কাপড় সব ভিজে যায় যারা খেলাধুলো করতে পারে না অবিলম্বে এই জায়গাটি উঁচু করার দাবি জানিয়েছে সে আসা যখন আসি তখন আসার সময় অসুবিধা হয় জামা কাপড় পরে ভিজে যায় আর মাটি ভরলে ভালো হবে খেলাধুলা করতে পারেন খেলাধুলা করতে না বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিনা মণ্ডল জানান এখানে জল নিকাশি ব্যবস্থা একেবারেই নেই অল্প বৃষ্টিতেই জলে থই থই অবস্থা বিদ্যালয়ে এসে বাচ্চারা পড়ে যায় বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে বিধায়কের কাছেও সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা আমার স্কুলে সমস্যা বর্তমানে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই একটু বৃষ্টি হলে এখানে জল জমে আছে জলের মধ্যে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে তাদের জামা কাপড় ভিজে যাচ্ছে সবসময় তো বাচ্চাগুলোকে দেখে রাখা সম্ভব হয় না হয়তো আমরা প্রত্যেকটা টিচার ক্লাসে আছি তার মধ্যে হয়তো কোনো বাচ্চা ও আর ওইদিকে একটা গর্ত আছে এর মধ্যে একটা পুড়ে হাত পা ভাঙতে পারে অনেক কিছুই হতে পারে এই জন্য আমরা চাচ্ছি যে এখানে মাটি ফেলে মাঠটা উঁচু করা হোক এবং একটা পাচির দান হোক আপনারা এখানকার মেম্বার বা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ মেম্বারদের বলেছি আগে এর আগে আমাদের এমএলএ সাহেব এসছিলেন তো গ্রামবাসীরাই বলেছে এবং গ্রামবাসীদেরও এটা অনেক দিন থেকে ওরা চাইছে না আমরা যেমন চাইছি গ্রামবাসীও চাইছে কারণ এখানকার গ্রামবাসী আমার আশেপাশে স্কুলে ওরা খুব হেল্পফুল এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেই চলে সব এখন কতদিনে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার আরসিটিভি সংবাদ রায়গঞ্জ